উজনি অসমত এবাৰ মিয়া আপুনি দেখা নাপাব। উজনি অসমলৈ মিয়াক যাবলৈ বাধা প্রদান কৰিছে মুসলমান সংগঠনে। মিয়া এবাৰ কাম কৰিবলৈ যাব নোৱাৰিব, সংখ্যালঘু লোকসকল কাম কৰিবলৈ যাব নোৱাৰিব উজনিত, এইবাবেই কাম কৰিবলৈ নাযায়। মুসলমান সংগঠনে এই সন্দৰ্ভত মন্তব্য কৰিছে আৰু চৰাঞ্চলত এতিয়া প্ৰচাৰ চলাইছে মুসলমান সংগঠনে। আমি আপোনালোকক এই মুহূৰ্তত জনাব বিচাৰিছোঁ যে শেহতীয়াভাৱে এই সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে বিভিন্ন সংগঠন একত্ৰিত হৈছে, মুসলমান সংগঠন একত্ৰিত হৈছে আৰু নামনি অসমৰ পৰা উজনি অসমলৈ সংখ্যালঘু ৰাইজ শ্ৰম কৰিবলৈ নাযায় আৰু সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে এই আহ্বান জনাইছে। কেৱল সিমানেই নহয়, ধুবুৰী চিৰাং কোকৰাঝাৰৰ পৰা কৰ্মসূত্ৰে শিৱসাগৰলৈ কিছু সংখ্যালঘু লোক গৈছিল, কিন্তু বাধা দি ঘৰলৈ উভতাই পঠিয়ালে স্থানীয় সংখ্যালঘু সংগঠনে, স্থানীয় মুছলমান সংগঠনে। শিৱসাগৰলৈ যাবলৈ যিসকল লোক ওলাইছিল তেওঁলোকক উভতাই পঠিয়াইছে আৰু এই ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। ইফালে উজনি অসমৰ পৰা মিয়া গুচি অহাৰ পিছত উজনি অসমত যদি বিড়িৰ গোন্ধ নাইকিয়া হ'ল, তেন্তে কাম কৰিবলৈ মিয়া কিয় শিৱসাগৰলৈ যাব এই সন্দৰ্ভত সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদে প্ৰশ্ন উত্থাপন কৰিছে। মিয়া উজনি অসমলৈ নগ'লে তেওঁলোক শান্তিত থাকে আৰু মিয়া লোক কেতিয়াও এনে শান্তি বিনষ্ট কৰিবৰ বাবে উজনি অসমলৈ নাযায়, এই মন্তব্য কৰিছে সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ নেতা নাজিৰ আহমেদে। নাজিৰ আহমেদে মন্তব্য কৰিছে, আজি বাধা প্ৰদান কৰিছে প্ৰথমবাৰৰ বাবে শিৱসাগৰলৈ যিসকল লোক কাম কৰিবলৈ ওলাইছিল সেই লোকসকলক যাবলৈ নিদিলে মুছলমান সংগঠনে, আৰু মুছলমান সংগঠনে বাধা প্ৰদান কৰি সেই লোকসকলক ৰাখি থলে আৰু কোনো কাৰণতে উজনি অসমলৈ নাযাবলৈ বাৰম্বাৰ আহ্বান জনালে। মন্তব্য আছে, সেই মন্তব্য শুনোৱাব বিচাৰিছোঁ। হয়, দুর্ভাগ্যজনক বিষয়, ওয়ার ভাগতে সামাজিক মাধ্যমত দেখা পালো আমার নামনি অসমৰ কেবাটাও জিলাৰ পৰা একাংশ সংখ্যালঘু শ্রমিক লোকে উজনি অসমলৈ যোৱাৰ কাৰণে তেওঁলোকে প্রস্তুতি চলাইছে আৰু আমাৰ ঢেকিয়াজুলিত আহি উপস্থিত হোৱাৰ পিছত ইয়াৰে স্থানীয় কিছু আমাৰ সংখ্যালঘু দল সংগঠনে তেওঁলোকক উভতাই পঠালে। এই বিষয়টো আমি পূর্ব আমি ইতিমধ্যে সকলোৱে গম পাইছে যে উজনি নামনি এটা বিতর্ক চলি আছে আৰু এই বিতর্কৰ মাজতেই কিছু উজনি অসমৰ কিছু জাতীয়তাবাদী সংগঠনৰ নেতাই আমাৰ শ্ৰমিকসকলক অপমান, অত্যাচাৰ, উৎপীড়ন, বিভিন্ন ধৰণৰ তাচ্ছিল্যসূচক ভাষা, মিয়া মুছলমান শ্ৰমিকৰ কোনো ধৰণৰ প্ৰয়োজন নাই বুলি কোৱাৰ পিছত আমি সেইটো স্পষ্টীকৰণ আমি অসমৰ আমাৰ শ্ৰমিকসকলৰ কাৰণে আমি জনাইছোঁ যে তাতে আমাৰ কোনো শ্ৰমিকেই যাব নালাগে, কাৰণ আমি নিবিচাৰোঁ যে আমাৰ এই শ্ৰমিকসকল তাতে গৈ এটা শান্তিৰ উজনি অসম শান্তিত আছে, উজনি অসমৰ এই পৰিৱেশটো বিনষ্ট হওক আমি এইটো নিবিচাৰোঁ। যিহেতু শংকৰ আজানৰ এইখন মিলনভূমি, এই মিলনভূমিত কাৰোবাৰ কথাই দ্বারা কারোবার কর্মর দ্বারা পরিবেশ বিনষ্ট হোক সেটা আমি নিবিচারো, কিন্তু শৃঙ্খল চলিহা বা বীর লাচিত খেনাকে আদি করে যুক্ত সংগঠনে বারে বারে আমাক অপমান করে আছে, তাৎসল্যসূচক ভাষা ব্যবহার করে আছে, উজনি অসম খালি করার নির্দেশ দিয়ে আছে, ইয়ার পিছতো আমি নিজের আত্মসম্মান নিজে কিয় ধরে রাখব পৰা নাই। আমার শ্রমিকসকলক আহ্বান জানাইছো কোনো কারণতেই যাতে উজনি অসমলৈ যোৱা নহয়, কাম করার বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন ঠাই আছে, সেইবোৰত কাম করক, নিজের পরিয়াল কাম করক, যাতে যত নেকি আমার নিরাপত্তাই নাই, জীবনের আমার নিরাপত্তার প্রশ্ন আহি পড়ব, সেই অঞ্চলবোৰত আমি কিয় যাব লাগে। আজি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিষয়টো বিধানসভার মজিয়াতো ইতিকিংসূচক বা একপক্ষীয়ভাবে কথাবোৰ কৈ আছিলে যে তাতে কিয় যাব, তাতে মুসলমান শ্রমিকসকল কিয় যাব, আমি কাম করবলৈহে গৈছো, কোনো ধরনের আগ্রাসী মনোভাব লৈ যোৱা নাই, ইয়ার পিছতো যদি তেওঁলোকে আমাক বিচৰা নাই আমি তাতে যাব নালাগে, যেহেতু তাত আমার প্রথম কথা হল তাত আমার জীবনের নিরাপত্তার প্রশ্ন আহি পৰিছে, গতিকে কামর মানে দুই পয়সার কারণে আমি জীবন নিজের জীবনের নিরাপত্তাহীনতা ভুগিম এই বস্তুটো হব নালাগে। আমার আর তার লগতে ইয়াতে আমার সন্দেহ হৈছে যে আমার কিছুমান এই লোকসকলক প্ৰৰোচনাত প্ৰৰোচিতভাৱে তেওঁলোকক উজনি অসমলৈ মানে লৈ যোৱাৰ এটা প্ৰস্তুতি চলায়, তেওঁলোককো সকীয়াই দিছোঁ যে এই ধৰণৰ কামৰ পৰা আপোনালোকে বিৰত থাকক, কাৰণ ইতিমধ্যে আমি বহু অপমান সহ্য কৰিবলগীয়া হৈছে। আমি এইটো বিচাৰিছোঁ যে উজনি অসমত যদি আমাৰ মানুহখিনি নগৈ তাতে যদি এটা শান্তিৰ পৰিৱেশ সৃষ্টি হয় তেনেহ'লে আমি যাব নালাগে। হয়, বিভিন্ন ধরনের তাচ্ছিল্যসূচক ভাষা ব্যবহার করেছে, শব্দ ব্যবহার করেছে, মিয়া শ্রমিক সকল খালি হওয়ার পিছতেই ভিড়ির গুন্দ নোহা এই ধরনের শব্দরে আমাক অপমান করা হয়েছে, গতি আমার আত্মসম্মান লৈ আমি আমার মাজত আত্মসম্মান থাকিব লাগে, গতি আমি ইমান নির্লজ্জ নহয় যে আমি এই কথার পিছতো তাতে গৈ আমি কাম করি। ইতিমধ্যে তেওঁলোকে সৌসিদিনা দেখিলো কেবা
ইটা ভাটার উদ্যোগের সন্থা বা লাচিত খানার এই বিষয়ববীয়া সকলে তেওঁলোকে আহ্বান জানাইছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এই ধরনের পরিচয় পত্র তেওঁলোকে বিচাৰিছে। কিন্তু আমি এইটো বিচাৰিছো যে যদি মুখ্যমন্ত্রী মহোদয়ে আমাক তাতে জীবনের নিরাপত্তা তেওঁ সুনিশ্চিত করব পাৰে তেতিয়াহে আমি যোৱার মানে আমি চিন্তা করিম। কিন্তু কারোবাক আমি আমার ডকুমেন্ট শো করাই, আমার ডকুমেন্ট শো করাই, কোনোবা সংগঠনক শো করাই, তাতে কোনেও যাব নালাগে আর ইয়ার এই জালত কোনো ভরি দিব নালাগে। আমার শ্রমিক সকল বুঝি পাব লাগে যে তাতে কি হয়ে আছে। হয় যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7090171790 নম্বরত। যে কোনো খবরের বাবে